আমরা এমন একজন মানুষের সঙ্গে আপনাদের কথা বলাবো বা আমরা কথা বলবো, তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাকে আপনারা খুব ভালো করে চেনেন কিন্তু তার অনেক জিনিস আছে যেগুলো হয়তো সেইভাবে লক্ষ্য করা হয় না। আমরা কথা বলছি টোটা রায়চৌধুরীর সঙ্গে। টোটাদা, এই যে ছবিটা, এই ছবিটা তোমার ডান্স পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ক্লিপ করে সব সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, কিন্তু তুমি তো বহুদিন ধরে ডান্স করো এবং খুব ভালো ব্রেক ডান্সার, সেখান থেকে এত বাঙালি দর্শকদের এইটা ভুলে যাওয়ার কারণ কি বলে মনে হয়? কোনটা ভুলে যাওয়ার কারণ? এই যে তুমি এত ভালো ডান্সার। দেখো, সেটা আমি যদি পর্দায় নিজেকে ডান্স পারফরমেন্স না মানে না তুলে ধরতে পারি, সেটা মানুষকে ভুলিয়ে দেবার পক্ষে যথেষ্ট। কারণ আমার একটা সময়ের পর, তারপর যে ধরনের রোল আমি করছিলাম সেখানে নাচটা ছিল না, নাচের কোনো ওই জায়গাটা, কোনো জায়গা মানে কোনো স্থান ছিল না নাচ করার, বা সেই ধরনের নাচ করা যে নাচটা আমি, যে নাচের ফর্ম আর স্টাইলে আমি পারদর্শী। সেই কারণে হয়তো নতুন জেনারেশনের দর্শক তারা আমাকে সেই অবতারে দেখেননি, আর পুরনো জেনারেশনের দর্শক তারা আমার নাচটা বোধহয় ভুলে গেছিলেন। হ্যাঁ, তাও ওই একটা সময় পর্যন্ত বিভিন্ন শোজ করতাম, স্টেজ শোজ করতাম, বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশন করতাম। তারপর হয় না, একটা বয়স হয়ে যায়, তারপর নতুনরা চলে আসে, তারা তখন প্রোগ্রামগুলো করে, তখন সেই জেনারেশনের দর্শকরা তাদেরকে দেখতে চায়। তো আমার মনে হয় যে সেই কারণেই আর কি অনেকেই বিস্মৃত হয়ে গেছিলো, বাট আবার এটার মাধ্যমে মানুষের মনে হয়তো একটু জায়গা করে উঠতে পেরেছে। দাদা, এটাতে আমরা তোমাকে খুব ভালো একজন কত্থক ডান্সার হিসেবে দেখছি, এবং এই যে তুমি ডান্সটা, মানে এটা কতদিনের পরিশ্রমের ফল? এটা প্রায় পাঁচ মাসের মতো, যেখানে প্রায় 40টা সেশন আমাকে, ইনটেনসিভ সেশন আমাকে করতে হয়। তাছাড়া বাড়িতে প্র্যাকটিস ছিল, কলকাতায় আমার প্রাথমিক তালিম কলকাতায়, তারপরে আমাকে মুম্বাইতে গিয়ে বৈভবী মার্চেন্টের আন্ডারে আমাকে বাকি তালিমটা নিতে হয়, কোরিওগ্রাফ অনুযায়ী আমাকে নাচটা করতে হয়। তো এটা, হ্যাঁ, প্রায় পাঁচ মাসের পরিশ্রম ছিল। আর রণবীরের সঙ্গে তোমার যে নাচের যে দৃশ্যটা, সেখানে আমরা দেখি খুব ভালো কোঅর্ডিনেশন রয়েছে, তো ও কি তোমার মতো এতটা পরিশ্রম করেই ডান্সটা তুলেছিল? আমি যে পরিশ্রমটা করেছি তার কয়েক গুণ বেশি পরিশ্রমও করেছে, কারণ পরিশ্রম করার যে অপরিসীম ক্ষমতা রণবীরের মধ্যে আছে, আমার দেখা বোধ হয় এত পরিশ্রমী অভিনেতা এর আগে আমি কোনোদিন দেখিনি কোনো জায়গায়। অসম্ভব পরিশ্রম করতে পারে, অসম্ভব তার কাজের প্রতি সমর্পণ, ভালোবাসা, কাজটা খুব মন দিয়ে করে। আমরা শেষ তিন দিন দুজনে প্রায় 2.5 ঘন্টা করে রোজ প্র্যাকটিস করতাম একসাথে, এবং সিনেমাতে কেটে কেটে শর্ট, বিভিন্ন শর্ট এডিট করে দেখানো হয়েছে, কিন্তু বেশিরভাগ দিন আমরা পুরো পারফরমেন্সটা একসাথে করেছিলাম, এক টানা করেছিলাম। কারণ বৈভবী ম্যাডাম বলেছিলেন যে আমি কিন্তু এটাকে স্টেজ পারফরমেন্স হিসেবে দেখতে চাই, যে তুমি 8টা বিট করলে বা 16টা বিট করলে তারপর আমি কাট করে দিলাম, সেটা আমি করতে চাই না। আমি প্রথমে চাই তোমরা টানা যাও, তারপর আমি আমার মতো করে শট নেব, কিন্তু প্রথম কয়েকটা শট কিন্তু আমি পুরোটা যাব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তো পুরো পারফরমেন্সটা আমাদের তুলতে হয়েছিল এবং একসাথে করতে হয়েছিল। আর আমাদের কোরিওগ্রাফার যিনি বৈভবী ম্যাডাম, উনি বলতেন যে কারো হাত যদি 5 ডিগ্রি উপরে থাকে বা নিচে থাকে, আমি কিন্তু আরেকবার শট নেব, পুরোটা নেব। আমি এক্স্যাক্টলি এক জায়গায় হাত চাই, এক জায়গায় মাথা চাই, এক জায়গায় স্টেপ চাই, বডি পশ্চার ঠিক একরকম চাই। আমার এমন জিনিস হবে যেন মনে হবে যে আয়নার যদি দুজনকে পাশাপাশি রেখে দেখি যেন স্প্লিট ইমেজ মনে হয়। তো ওইটা আমাদের করতে হয়েছিল। কতবার টেক হয়েছিল? আমরা শেষ পর্যন্ত গোনা বন্ধ করে দিয়েছিলাম। আমার মনে আছে সকালবেলায় যেতাম, স্টার্ট প্রায় 12 ঘন্টা পর স্টপ হতো, মাঝখানে যেটুকুনি, আর ডান্সের সময় তো বেশি খাওয়া দাওয়া করা যায় না বা বিশ্রাম করার সুযোগ থাকে না, কিন্তু ওই পরিশ্রমটা করতে হয়েছিল। কিন্তু পরিশ্রম করেছি বলে আজকে মানুষই ভালোবাসা দিচ্ছেন। আচ্ছা, এই ছবিতে তুমি যে চরিত্রটা করেছো সেটা অনেকে বলছে যে কারণ জহার নিজের জীবনেরও কিছু হয়তো অভিজ্ঞতা সেটা দিয়ে সাজিয়েছে, তোমার ব্যক্তিগত মত কি? না, উনি এই কিছুদিন আগে একটি ইন্টারভিউতে বললেন যে আমার কয়েকটি, যে আমার জীবনে যে কিছু
ব্যথা বেদনা যেটা আমি পেয়েছি মানুষের কাছ থেকে, সেটা আমার এই ছবিতে চন্দন চ্যাটার্জি চরিত্রের মধ্যে আমি ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। এটা জাস্ট 3 না 4 দিন আগে একটি ইন্টারভিউতে বলেছিলেন। এটা ভালো হয়েছে যে উনি ছবিটা রিলিজ হবার পর এই কথাটা বলেছেন। যদি রিলিজের আগে বলতেন তাহলে আমার স্বাভাবিক প্রবণতা হতো যে ওনাকে অনুকরণ করা, ওনাকে কপি করা। সেটা হচ্ছে উনিও বুদ্ধিমান, অসম্ভব বুদ্ধিমান, উনি জানতেন যে এটা হয়তো আমি করতে পারি, তাই তখন কিচ্ছু বলেননি। এই চরিত্রটা যখন তোমার কাছে প্রথম এসেছিল, তুমি কি এইটার স্কেলটা এইভাবে ভেবেছিলে? না, আমি জানো তো চরিত্র নিয়ে খুব স্কেল বা অন্যান্য জিনিস নিয়ে ভাবি না। আমি যখন চরিত্রটা আসে চরিত্রটাকে নিয়েই ভাবি, সেই মানুষটাকে নিয়েই ভাবি, কারণ শুটিং করার দায়িত্ব আমার নয়, কীভাবে উপস্থাপিত হবে সেটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব হচ্ছে যে চরিত্রটা খাতায় কলমে আছে সেটা যেন জীবন্ত হয়ে উঠতে পারে, তার পেছনে যা যা পরিশ্রম করার, যে শ্রমদান করার, সেটা যেন আমি করতে পারি। তো প্রথমে ভেবেছিলাম চরিত্রটাকে বোঝার চেষ্টা করব, তারপর চরিত্রটাকে রূপ দেবার জন্য যা যা করতে হয় করব। স্কেলটা পরে বুঝলাম, শুটিং করার সময়ও বুঝিনি, স্কেলটা পরে যখন নিজেকে পর্দায় দেখছি এবং যেভাবে পর্দায় আমাকে মেলে ধরা হয়েছে, তুলে ধরা হয়েছে, সেটা দেখার পর বুঝলাম যে ও আচ্ছা, স্কেলটা এই জায়গায় গেছে। তা অভাব আমার পক্ষে, আমার পক্ষে সেটা ভাবা সম্ভবও ছিল না। অনেক অনেক শুভেচ্ছা রইল টোটাদা, তোমাকে আরও এরকম নানান রকম চরিত্রে আমরা দেখব আশা করছি, এবং দর্শকদেরকেও বলবো যে টোটাদার এই যে সারপ্রাইজ প্যাকেজ আগামী দিনে আরও আরও ভাবে দর্শকরা অবশ্যই দেখতে পাবেন। ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে সুচরিতা, টিভি9 বাংলা, কলকাতা।